সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতি, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিচিতি, শ্রেণী নবম ও দশম হিসাব বিজ্ঞান, দ্বিতীয় অধ্যায় লেনদেন, আজকে তৃতীয় ক্লাস। আজকের শিক্ষণফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা আমরা জানতে পারবে, লেনদেন দলিলপত্রে ধারণা লাভ করতে পারবে, লেনদেন দলিলপত্র কয় ধরনের তা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন ধরনের লেনদেনের দলিলপত্র অঙ্কন ও বিশ্লেষণ করতে পারবে। লেনদেন সম্পর্কিত দলিলপত্র, প্রতিটি লেনদেন সমর্থনে এক বা একাধিক প্রমাণপত্র থাকে, এই সকল প্রমাণপত্রকে লেনদেনের উচ্চ দলিল বলে এবং এ সকল প্রমাণপত্র থেকে হিসাবের বইতে লেখা হয়। লেনদেন সম্পর্কিত বিভিন্ন প্রকার দলিলপত্র নিম্নরূপ। প্রথমে এক নং চালান, দুই নং ক্যাশ মেমো, তিন ডেবিট নোট, চার ক্রেডিট নোট, পাঁচ ডেবিট নোট, পাঁচ ডেবিট ভাউচার, ছয় ক্রেডিট ভাউচার। এই দলিলগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব ধারাবাহিকভাবে। প্রথমে চালান। চালান হলো পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল। বিক্রেতা যখন ধারে পণ্য বিক্রয় করেন, তখন ক্রেতাকে পণ্যের সাথে বিস্তারিত বিবরণ সহ যে লিখিত দলিল প্রেরণ করে তাকে চালান বলে। চালানের অন্তর্ভুক্ত বিষয়সমূহ হল ক্রেতার নাম, ঠিকানা, পণ্যের বিবরণ, পণ্যের পরিমাণ, পণ্যের দর, মোট মূল্য, কারবারে বার্তা, মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি উল্লেখ থাকে। তারপরে চালান সম্পর্কিত গাণিতিক সমস্যা ও সমাধান। সুমন ট্রেডার্স বাংলা বাজার ঢাকা এর 2018 সালের লেনদেন নিম্নরূপ। মে 10 বাবুল ট্রেডার্স মিরপুর ঢাকা এর নিকট প্রতিটি 500 টাকা দরে 40টি শাড়ি বিক্রয় করেন, যার চালান নং 33, কারবারি পাট্টা 10%, শর্ত 2/10, নিট 30। প্রশ্ন, মে 10 তারিখের লেনদেন অবলম্বনে একটি চালান প্রস্তুত করো। চালানে প্রথমে প্রতিষ্ঠানের নাম সুমন ব্রাদার্স বাংলা বাজার ঢাকা, হিসাবের বাম পাশে উপরের কর্নারে চালান নং যেটা 33, ক্রেতার নাম বাবুল ট্রেডার্স, ঠিকানা মিরপুর 12 ঢাকা, ডান পাশে উপরের কর্নারে তারিখ 10/5/2018, মাঝখানে চালান, নিচে বিবরণ, প্রথমে ক্রমিক নাম্বার, তারপর পণ্যের বিবরণ, দর, পরিমাণ এবং পরিমাণ টাকা। এক, পণ্যের বিবরণে বা মালের বিবরণে শাড়ির যার দর প্রতিটি শাড়ি 500 টাকা, পরিমাণ 40টি, গুণ করলে হয় 20,000 টাকা, কারবারি বাট্টা 10% করলে হয় 2,000 টাকা। 20,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দিলে হয় 18,000 টাকা। এটি নিচে কথায় 18,000 টাকা মাত্র লিখতে হবে। শর্ত 2/10, নিট 30। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। ডান পাশে বিক্রেতার স্বাক্ষর থাকবে। নিচে প্রশ্নটি নিচে আবারও দেওয়া আছে। পরে চালান সম্পর্কে অতিরিক্ত আরও ইনফরমেশন বা তথ্যগুলো জেনে নেওয়া যাক। চালানে ক্রেতার নাম ও ঠিকানা থাকে, পণ্যের বিবরণ থাকে, পণ্যের পরিমাণ, মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি উল্লেখ থাকে।
চালান বিক্রেতার নিকট বহি চালান, ক্রেতার নিকট অন্ত চালান নামে অভিহিত। চালানের ভিত্তিতে ক্রেতা প্রাথমিকভাবে ক্রয় জাবেদা এবং বিক্রেতা প্রাথমিকভাবে বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করে। বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন তখন পণ্যের সাথে চালান প্রস্তুত করে ক্রেতার নিকট হস্তান্তর করেন। চালানে বিক্রেতার স্বাক্ষর থাকে। আরেকটা দলিল ক্যাশ মেমো, যেটা নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহার হয়। ক্যাশ মেমোর উপরিভাগে বিক্রয় প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা মুদ্রিত থাকে। পণ্যের নাম, পরিমাণ, দর, মোট মূল্য, নিট মূল্য, কমিশন ইত্যাদি উল্লেখ পূর্বক স্বাক্ষর করে ক্রেতাকে যেটি প্রদান করা হয় সেটা হচ্ছে ক্যাশ মেমো। ক্যাশ মেমো মূলত তিন কপি তৈরি করা হয়। প্রথম বা মূল কপি ক্রেতাকে প্রদান করা হয়, দ্বিতীয় কার্বন কপি বিক্রেতা হিসাব বিভাগে সংরক্ষণ করে, তৃতীয় কপি বিক্রেতা প্রতিষ্ঠানের বিক্রয় হিসাবে বা বিক্রয় বিভাগে সংরক্ষিত থাকে। ক্যাশ মেমোর সাহায্যে ক্রেতা ও বিক্রেতা নগদান বইতে এন্ট্রি দিয়ে থাকে। ক্যাশ মেমো ক্রেতা ও বিক্রেতা উভয়ের স্বাক্ষর থাকে। ক্যাশ মেমো সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। আলম ট্রেডার্স মহাখালী ঢাকা এর 2018 সালের লেনদেন ছিল নিম্নরূপ। মে 28 আজিজ ব্রাদার্স রায়ের বাজার ঢাকা এর নিকট নগদে প্রতিটি 500 টাকা দরে 40টি শাড়ি বিক্রয় করেন। ভাষা 56, কারবারি বাট্টা 10%। প্রশ্ন, মে 28 তারিখের লেনদেন অবলম্বনে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। ক্যাশ মেমো শুরুতে এই মাঝখানে প্রতিষ্ঠানের নাম আলম ট্রেডার্স মহাকালী ঢাকা, বাম পাশে উপরের দিকে ভাষার নং, ডান পাশে উপরের দিকে তারিখ 28/5/2018, বাম পাশে ক্রেতার নাম আদিস ব্রাদার্স, ঠিকানা রায়ের বাজার ঢাকা, মাঝখানে ক্যাশ মেমো, তারপরে বিবরণী ছক, প্রথমে ক্রমিক নাম্বার, মালের বিবরণ, দর, পরিমাণ, পরিমাণ টাকা, ক্রমিক নাম্বার একে শাড়ি প্রতিটি 500 টাকা দরে, পরিমাণ ছিল 40টি শাড়ি 20,000 টাকা, যার কারবারি পাট্টা 10%, যার মূল্য হয় 2,000 টাকা, বাদ দিল হয় 18,000 টাকা। কথায় লিখব, কথায় 18,000 টাকা মাত্র, তারপরে ক্রেতার স্বাক্ষর নিচে, বিশেষ দ্রষ্টব্য বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, ডান দিকে নিচে বিক্রেতা স্বাক্ষর থাকে। এর একটা কাজ, আলম ট্রেডার্স মহাখালী ঢাকার 2018 সালে লেনদেন ছিল নিম্নরূপ। মে 28 রহিম ব্রাদার্স রায়ের বাজার ঢাকায় নিকট নগদে প্রতিটি 700 টাকা দরে 30টি শাড়ি বিক্রয় করেন। ভাষার নং 67, কারবারি পাট্টা 7.50%। প্রশ্ন, মে 28 তারিখে লেনদেন অবলম্বনে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো যেটি তোমরা বাসায় করবে আগের চিত্র অনুযায়ী। এ পর্যায়ে আরটি নোট, ডেবিট নোট। ডেবিট নোট মূলত ক্রয়কৃত পণ্য নিম্নমানের হলে ক্রেতা বিক্রেতাকে বর্ণিত পণ্য যখন ফেরত পাঠায় তখন উক্ত পণ্যের পরিমাণ, দর, মূল্য, তারিখ ইত্যাদি একটি কাগজে বা নোটে লিখে পণ্যের সাথে বিক্রেতার নিকট পাঠায়। এই নোটকেই মূলত ডেবিট নোট বলে। ডেবিট নোট ক্রেতা তৈরি করে থাকেন, ডেবিট নোটে স্বাক্ষর থাকে ক্রয় ব্যবস্থাপকের। ডেবিট নোট ক্রয় ফেরত সংক্রান্ত একটি দলিল। ডেবিট নোট সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। বাবুল ট্রেডার্স মিরপুর ঢাকা এর 2018 সালের লেনদেন ছিল নিম্নরূপ। মে 18 রাজীব ব্রাদার্স বাংলা বাজার ঢাকা এর নিকট প্রতি পিস 500 টাকা দরে 4 পিস শাড়ি নমুনা মাফিক না হওয়ার কারণে ফেরত পাঠানো হলো। ডেবিট নোট 56, কারবারি বাট্টা 10%। প্রশ্ন, মে 18 তারিখের অবলম্বনে একটি ডেবিট নোট প্রস্তুত কর। ডেবিট নোটের প্রথমে উপরে প্রতিষ্ঠানের নাম বাবুল ট্রেডার্স মিরপুর ঢাকা, বাম পাশে ডেবিট নোট যেটি 56, ডান দিক উপরের 18/5/2018 সাল,
বাম পাশে উপরের দিকে প্রাপকের নাম রাজীব ব্রাদার্স, ঠিকানা বাংলা বাজার ঢাকা, সূত্র 54-1265, 7 মে 2018, মাঝখানে ডেবিট নোট এবং একটি বিবরণী সহ। ক্রমিক নং 1, মালের বিবরণ ও ফেরতের কারণ, পরিমাণ টাকা। মালের বিবরণ ও ফেরতের কারণের মধ্যে প্রতি পিস 500 টাকা দরে চায়ের পিস শাড়ি নমুনা মাফিক না হওয়ার কারণে ফেরত পাঠানো হলো এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনার হিসাবকে ডেবিট করা হলো টাকা 2000। যার কারবারি বাট্টা 10%, 2000 টাকা হয়েছে, প্রতি পিস 500 × 4 2000 টাকা হয়। কারবারি বাট্টা 10% বাদ দিলে হয় 1800 টাকা, 2000 টাকা থেকে 200 টাকা বাদ দিলে থাকে 1800 টাকা, মোট 1800 টাকা। এটার প্রশ্ন নিচে তোমাদের সুবিধার্থে দেওয়া হয়েছে। এনে কথায় লিখতে হবে 1800 টাকা মাত্র এবং ডেবিট নোটে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকে। তারপরে ক্রেডিট নোট, ক্রেডিট নোট মূলত বিক্রেতার কাছে পণ্য ফেরত এলে প্রাপ্ত মালের পূর্ণ বিবরণ একটি কাগজে বা নোটে লিখে ক্রেতাকে জানিয়ে দেয়। এই নোটকে ক্রেডিট নোট বলে। ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করে থাকে। ক্রেডিট নোটে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকে। ক্রেডিট নোট বিক্রয় ফেরত সংক্রান্ত একটি দলিল। ক্রেডিট নোট সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। বাবুল ট্রেডার্স মিরপুর ঢাকা এর 2018 সালে লেনদেন ছিল নিম্নরূপ। মে 18, রাজীব ব্রাদার্স বাংলা বাজার ঢাকা এর নিকট প্রতি পিস 500 টাকা দরে 4 পিস শাড়ি নমুনা মাফিক না হওয়ার কারণে ফেরত এসেছে ক্রেডিট নোট 76, কারবারি বাট্টা 10%। প্রশ্ন, মে 18 তারিখের অবলম্বনে একটি ক্রেডিট নোট প্রস্তুত করো। এখানে ডেবিট নোটের বিপরীত হচ্ছে ক্রেডিট নোট। ক্রেডিট নোটের প্রথম রাজীব ব্রাদার্স বাংলা বাজার ঢাকা প্রতিষ্ঠানের নাম ডান দিকে, উপরের সাইডে ক্রেডিট নোট যেটি 76, বাম পাশ উপরের তারিখ 18-5-2018, ডান পাশের বাম পাশের উপরের কর্নারে বাবুল ট্রেডার্স, ঠিকানা মিরপুর ঢাকা, সূত্র ডেবিট নোট 56-126, 7 মে 2018, ক্রেডিট নোট। ক্রেডিট নোটের বিবরণী সহ ক্রমিক নাম্বার, তারপর মালের বিবরণ ও ফেরতের কারণ, পরিমাণ টাকা। ক্রমিক নাম্বার 1, প্রতি পিস 500 টাকা দরে 4 পিস শাড়ি নমুনা মাফিক না হওয়ার কারণে ফেরত পাঠানো হলে এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনার হিসাবকে ক্রেডিট করা হয়েছে 2000 টাকা, অর্থাৎ 500 × 4 করলে 2000 টাকা হয়। কারবারি বাট্টা 2000 টাকাকে 10% করলে 200 টাকা হয়, 2000 টাকা থেকে 200 টাকা বাদ দিলে হয় 1800 টাকা। প্রশ্নটি নিচে উল্লেখ আছে, আবারও নিচে কথায় লিখতে হবে 1800 টাকা মাত্র, বাম দিকে নিচে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর, তারপর ডেবিট ভাষার, পণ্যের ক্রয় এবং বিভিন্ন প্রকার ব্যয়ের জন্য ডেবিট ভাষার ব্যবহার হয়। ডেবিট ভাষার কি? পণ্য ক্রয় এবং বিভিন্ন প্রকার ব্যয় বা খরচের জন্য ডেবিট ভাষার ব্যবহার করা হয়। ডেবিট ভাষার সাথে চালানো ক্যাশ মেমো যুক্ত করে ধারাবাহিকভাবে ভাষার নাম্বার প্রদান করা হয়। ডেবিট ভাষার ক্যাশবুক বা নগদান বইয়ের ক্রেডিট দিকে বা খরচের দিকে লেখা হয়। ডেবিট ভাষারে স্বাক্ষর থাকে 4 জনের। ডেবিট ভাষা সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান। জামাল ট্রেডার্সের 2017 সালের লেনদেন ছিল নিম্নরূপ। ডিসেম্বরের 24 তারিখে ম্যানেজার শাহিনাকে বেতন প্রদান করা হলো 40,000 টাকা, যার ভাষার নং 102। প্রশ্ন, ডিসেম্বরের 24 তারিখের আলোকে একটি ডেবিট ভাষার তৈরি করো। ডেবিট ভাষার শুরুতে প্রতিষ্ঠানের নাম মাঝখানে, বাম সাইড উপরের ভাষার নং 102, ডান সাইডে তারিখ 24 ডিসেম্বর, গ্রহণকারীর নাম শাহিনা, ঠিকানা লিখতে হয়, বাম সাইডে হিসাব খাতে নাম বেতন, মাঝখানে ডেবিট ভাউচার।
নিচে বিবরণ ছক ক্রমিক নং খরচের বিবরণ পরিমাণ টাকা ক্রমিক নং এক বেতন হিসাব চার পরিমাণ চল্লিশ হাজার টাকা কথায় লিখতে হবে কথায় চল্লিশ হাজার টাকা মাত্র স্বাক্ষর থাকে চারটা প্রথম স্বাক্ষর ক্যাশিয়ারের স্বাক্ষর দ্বিতীয় স্বাক্ষর হিসাবরক্ষকের স্বাক্ষর তৃতীয় স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর চতুর্থ স্বাক্ষর হচ্ছে গ্রহণকারীর স্বাক্ষর প্রশ্নটি নিচে আবারও দেওয়া আছে তো মূল্যায়নে আসা যাক মূল্যায়নে প্রথমে চালান কাকে বলে তোমরা অবশ্যই বলতে পারবে চালান কে তৈরি করেন এটা পারবে ক্যাশ মেমোর মধ্যে কয়জনের স্বাক্ষর থাকে এটা বলতে পারবে ডেবিট নোট কে প্রস্তুত করেন ডেবিট ভাউচারের কয়জনের স্বাক্ষর থাকে বাড়ির কাজ পঁচিশ হাজার টাকা পণ্যে বিক্রয়ের জন্য কাল্পনিক নাম ঠিকানা ব্যবহার করে একটি ক্রেডিট ভাউচার প্রস্তুত করো আশা করি তোমরা ক্লাস সবাই বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।